ইট পাথর আর সিমেন্ট বালির এই যুগে খুলনায় কাঠ এবং বাঁশের এক নান্দনিক রেস্টুরেন্ট নির্মাণ করেছেন আব্দুর রশিদ নামের একজন শিক্ষক। তার এই রেস্টুরেন্টে বিভিন্ন এলাকা থেকে ভোজন রসিকরা আসছেন খাবার খেতে। আমরা এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। খুলনা মোংলা মহাসড়কের কেডিএ বাইপাস সড়ক ও তেলিঘাতি সংযোগ সড়কের শেষ প্রান্তে 2022 সালে নেপালের কাঠমান্ডুর কাঠের স্থাপনার আদলে রেস্টুরেন্ট নির্মাণ কাজ শুরু করেন অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস। ইট পাথর সিমেন্টের জামানায় আপনি যে কাঠের তৈরি, যে কাঠমান্ডু তৈরি করলেন, এই চিন্তাটা আপনার কিভাবে আসলো? দেখুন, আমরা যখন ছোটবেলাতে আমরা 60 দশকের সময় মায়ের হাতে যে রান্নার অতুলনীয় স্বাদ ছিল, আমরা বড় হয়ে সেই মায়ের সেই স্বাদটা খুঁজে পেয়ে, কিন্তু মায়ের যে পাতিলগুলো ছিল মাটির, তারপরে এমনি মাটির কলিশে পানি, তারপরে মাটির পাতিল জ্বালানো, এগুলো একটু স্বাদ ছিল। তো এই দেখেন, এই যে কাঠের ফলটা, আগে আমাদের সে দাদারা বা দাদা তার বাপেরা এই কাঠের যে চৌরি ঘরটা চারিধারে বারান্দা নিয়ে ওনারা থাকতেন, বা ওনারা যারা সাধারণত জমিদার ছিলেন অথবা মোড়ল ছিলেন গ্রামের পাড়ার, তারা কিন্তু এরকম একটা বৈঠকখানা তৈরি করতেন। তো আমার ছোটোবেলা থেকেই আমি ওই পিছনের যে 60, 70, 80 দশকের চিন্তাভাবনাই আমার মনে হয়। নিজের মেধা ও মনন দিয়ে কাঠ এবং বাঁশের সংমিশ্রণে দক্ষ কারিগর দ্বারা 1.5 বছরের প্রচেষ্টায় সম্পন্ন হয় তার শৈল্পিক সাধনা। অবকাঠামো নির্মাণের পর রং তুলিতে আরও আকর্ষণীয় করে তোলেন। ঘরের চালে লাগান রঙিন টিন, 300 শতক জমির উপর কাঠমান্ডুর আদলে কাঠের তৈরি তিনতলা এ রেস্টুরেন্টের নাম রাখেন কাঠমান্ডু। স্থাপনাটির বাইরের অংশ সম্পূর্ণ কাঠের তৈরি এবং ভেতরের সিলিংগুলো কারুকাজ সম্বলিত তল্লাবাস দিয়ে তৈরি করা হয়েছে। স্থাপনাটির সামনে রয়েছে দর্শনীয় একটি নাগবারান্দা। দোতলা এবং তিনতলায় ওঠার জন্য তৈরি করা হয়েছে কাঠের সিঁড়ি। নিচতলা ও দোতলার চারদিকে প্রশস্ত বারান্দা রাখা হয়েছে। গত 13 অক্টোবর রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে শুধুমাত্র দুপুরের খাবার এবং বিকেলে হালিম সহ নানা ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এ রেস্টুরেন্টে। দুপুরের খাবারের মধ্যে রয়েছে আলু ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংসের কালাভুনা, চুইঝালের গরুর মাংস ও ডাল। চুইঝালের যে গরুর গোশটা আমরা খুলনাবাসী খুব মজা করে খেতে পছন্দ করি, খুলনার জনপ্রিয় খাবার সেটা রয়েছে। আর এখানে কালোভুনা রয়েছে গরুর গোশের, তারপরে হাঁসের গোশ রয়েছে, চীনা হাঁসের গোশ, মাঝে মাঝে পাতি হাঁসের গোশও এখানে আছে, তারপরে আপনার পঞ্চ ডাল আছে, আর বিভিন্ন রকম ভর্তা আছে। আর বিকেলবেলা আপনি এখানে হালিম খেতে পারবেন, খুব স্পেশাল। এই শীতের সময় আমরা এই এলাকার যারা এখানে সুভাষকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, তাদের শীতের যে পিঠা, খাঁটি রসের যে পিঠা, সেটা আমরা উপহার দিতে পারবো। খরিদ্দার কেমন হচ্ছে? ইনশাআল্লাহ আপনাদের এই নিউজের মাধ্যমে যাই জেনে দূর দূরান্ত থেকে মানুষ এটা দেখতে আসছেন। আপনাদের যারা এই প্রচারের মাধ্যমে আমাকে এগিয়ে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই খাবারটা অত্যন্ত নিরাপদ, আমি অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং খুবই যেটা স্বাস্থ্যসম্মত সেটা ধরে রাখার চেষ্টা করব, এবং যতক্ষণ না আমি সেন্সলেস না হই ততক্ষণ আমার যারা এখানে সেবা নিতে আসবে তারা কেউ প্রতারিত হবে না। তবে একবেলা খাবারের আয়োজন করা হলেও ভোজন রসিকদের উপচে পড়া ভিড় পড়ে প্রতিনিয়ত। একসাথে 150 জন বসে খাবার খেতে পারেন এখানে। খরিদ্দার সামলাতে নিয়োজিত রয়েছে 13 জন স্টাফ। কাঠের তৈরি এই স্থাপনাটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 30 লাখ টাকা। এস এম মাহবুবুর রহমান, দৈনিক ভোরের ডাক, খুলনা।